তোমার সঙ্গে আলাপ করার জন্য আমাদের বাড়িতে এলো আর তুমি তাকে ইগনোর করে কোন ভুটিয়া বস্তির বাচ্চার হাত ভেঙে গেছে তার ট্রিটমেন্ট করাতে চলে গেলে কি ভেবেছো নানি যা ইচ্ছে তাই করে যাবে কাউকে কিছু বলার প্রয়োজন মনে করবে না মা মা তোমার ওই দীপ্তবাবুর সাথে তো অন্য যে কোনো দিন আলাপ করা যাবে কিন্তু ওই বাচ্চাটার হাতটায় যদি কিছু হয়ে যেত তাহলে ন্যানি তুমি কাদের বাচ্চার কথা বলছো যারা আমাদের চা বাগানে কাজ করে ওই কুলি কামিনের বাচ্চার কথা বলছো ওরা দিন আনে দিন খায় তাদের জন্য তোমার দরদ উঠলে উঠছে না আর তাদের জন্য তুমি দীপ্তর সঙ্গে একটাও কথা না বলে বেরিয়ে গেলে জানো দীপ্ত কত বড় অফিসার না মা আমি জানি না আমি শুধু একটা কথাই জানি একটা বাচ্চা খুব কাঁদছিল খুব কষ্ট পাচ্ছিল আমি যদি ওকে ডাক্তারের কাছে না নিয়ে যেতাম তাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যেত মা আমি কোনো কথা শুনতে চাই না তোমার ওই ভুটিয়া বস্তির বাচ্চাদের সঙ্গে মেলামেশা বন্ধ করতে হবে মা আমি তুমি ওদের জন্য আমাদের অপমান করবে এ আমরা কিছুতেই সহ্য করতে পারবো না কথাটা শুনতে পেলে কি বললাম আমি না মা ওদের কাছে না গিয়ে আমি থাকতে পারবো না ওই না খেতে পাওয়া বাচ্চাগুলো আমাকে খুব ভালোবাসে আর আমি ওদের খুব ভালোবাসি ওরা কষ্ট পেলে আমিও খুব কষ্ট পাই মা ওদের কাছে না গিয়ে আমি থাকতে পারবো না কিছুতেই পারবো না মা কিছুতেই পারবো না আরে বাবা এই কি করে ছেলেটা আমি প্রেসার মাপছি না তোমার কোনো ধারণা নেই কি করব চুল করছে যে দেখেছো তো আর বাবা তোর মা না এই ঠিক সময় একবারে ভ্যানিশ কালি হয়ে যাবে হলো চোখে হারা একেবারে এতক্ষণ তো ছিল ব্যাস একটুখানি বেরিয়েছে কি হয়ে গেল কি হয়ে গেল রে হুম আমার নিন্দে মন্দ করছে বুঝি পাগল তোমাকে নিন্দে মন্দ করার সাধ্য আমার আছে যা একটা স্পাই ছেড়ে গেছো না কে কে স্পাই আমার কথা বললে আমি 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 স্পাই মা জানো তো বাবা কি বলছিল আমি বলে দিই ভ্যানিশ কালি কি করে বুঝলে হুম কি করে বুঝলাম এই ভোলানাথটিকে নিয়ে আমি যে এত বছর ঘর করেছি মা বোঝো নালিশ করার মর্মটা বোঝো এবার হুম আমি হাঁটি করলেই না ও হাওড়া চলে যায় কি আমি প্রেশার মাপতে পারবো না মা আমি বলে দিলাম আমি কিন্তু প্রেশার মাপতে পারবো না তোমার বরের ডাক্তারকে তো আমাকে বকবে বলো না গো সিরিয়াসলি আমি এবার একটা সিরিয়াস কথা বলছি কি এবার না আমাদের এই মেয়েটার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসো হ্যাঁ ও এসে তোমার ফুসফুস ফুসফুস করে সারাক্ষণ প্রেশার মাপবে আর প্রেশার কুকার গিয়ে মাংসটা কষবে দুটোই হবে ও তার মানে ও সারাদিন ঝাড়া হাত পা বসে থাকবে বসে থাকবে তাহলে তোর গেটে বাত হয়ে যাবে আমার গেটে বাত হবে তাতে তোমার কি গো হোক হোক আমি তোমাদের সঙ্গে গপ্প করব সারাদিন গপ্প করব হই হই করব গান করব যা খুশি করব